কাল ছিল বিশ্বকর্মা পুজো, তো আমি সকাল সকাল স্নান টিনান করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ এবার আমাদের দোকানে ফার্স্ট টাইম বিশ্বকর্মা পুজো। যেহেতু সমস্তটা একা একাই গোছাতে হবে, তো তাই জন্য একটু তাড়াহুড়োও ছিল। তার মধ্যেখানে ওরাও একটু হেল্প করে দিচ্ছিল, কারণ বলেছিল যে ঠাকুরমশাই নাকি 9:30টার মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। ঠাকুরটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো তারপর আমি একে একে ঠাকুরের সমস্ত কিছু কাজ শুরু করে দিলাম। তার মধ্যেখানে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, এই ঘুড়িটা একদম ছোট্ট কিউট। তো তারপর আমি ফল ঠলগুলো কাটাকাটি শুরু করে দিলাম, কারণ একটু একটু করে তো সব কিছু করতেই টাইম লাগবে। তো এরপরে বাবা না চলে আসবে, ওকে আমি বাড়ি রেখে এসেছিলাম। তারপরে সমস্ত কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে নিলাম, যেরকম পেরেছি সেরকমভাবে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো বলতে বলতেই চলে আসলো বাবান। তো এরপর ওর একটু ঢং ঢং শুরু হয়ে যাবে, এখন ওর নতুন স্টাইল এই যে চোখ মারবে, নতুন শিখেছো এটা চোখ মারা, তো সেটাই করছে ও। ওকে বলছে আমি একটু কিছু বলার জন্য, ও চোখ মারছে। তো যাই হোক, একটু স্টাইল, একটু সেলফি টেলফি তুললো, তুলে তারপর চলে গেলো ওর একটা আঙ্কেলের কাছে, ওখানে বসে কিছুক্ষণ খেলাঠেলা করলো। তার মধ্যে চলে আসলো আমাদের ঠাকুরমশাই। তো এরপর পুজো শুরু হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পালা। তো এরপর অঞ্জলি ঠঞ্জলি দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম, কারণ এবার হচ্ছে গাড়িগুলোকে সব পুজো করবে। তো তারপর একে একে সমস্ত গাড়িগুলোকে পুজো করে দিল। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।